Yes? Just soldier, right? Namaskar, correct? Correct. May I come in? Please come in. Thank you. I'm Mohini Sharkar. Yeah, I've seen you. You must be Brett magician Mahendra Sharkar's... Choto mein. Oh, yes. আমিও তোমায় দেখেছি। Oh, really? Yes. ভানুমতি সরকারকে চ্যালেঞ্জ করার সময়। আজকে ইভিনিং এ ফার্স্ট কম্পিটিশন, রাইট? And I challenge you. তোমাকে আমি ওই কম্পিটিশনে পারফর্ম করতেই দেব না। বুঝতেই পারছো? কেন আমি এখানে এসেছি? আমিও ভানুমতির প্রতিদ্বন্দ্বী। যদিও ও আমার ভাইয়ের ওয়াইফ হয়, বাট তুমি নিশ্চয়ই জানো ম্যাজিকের এই পেশাদার দুনিয়ায় কেউ কারো রিলেটিভ না। অ্যাটলিস্ট আমি তো তাই মানি। আর তোমাকে দেখে, তোমার কথা শুনে আমার মনে হয়েছে তুমিও তাই মানো। ইজন্ট ইট রাইট? তাহলে তোমাকে একটা কথা বলি শোনো নিকিতা। ভানুমতি সরকার ভীষণ পাওয়ারফুল একজন ম্যাজিশিয়ান। ও এমন এমন ম্যাজিক এমন এমন সময় দেখিয়েছে যেটা আর কেউ কখনো দেখাতে পারেনি। আমি ওর রাইভাল হতে পারি, কিন্তু এটা আমাকে মানতেই হবে যে ভানুমতি সরকারের হাত সাফাইয়ের কিন্তু কোনো তুলনা হয় না। তার উপর আবার ওর সাথে মেঘ। মেঘ আর ভানু এক হওয়া মানে ওরা কিন্তু বেশ পাওয়ারফুল, বুঝলেন? তাই জন্যই বলছি ভানুমতির পাওয়ারটাকে কম্পিটিটর হিসেবে খুব একটা ছোট করো না, বুঝলেন? বাট ওয়াই আর ইউ টকিং অল দিস টু মি? কারণ আমি চাই না মেঘ আর ভানু এই কম্পিটিশনে জিতুক। আজকে কোনো রকম ভাবে এই রাউন্ড থেকে মেঘ আর ভানুকে আউট করে দিতে পারলেই ব্যাস, তোমার জেতাটা একটু ইজি হয়ে যাবে। এক্সকিউজ মি, আই উইল উইন, ওকে? না, আই ক্যান আন্ডারস্ট্যান্ড তুমি আমাকে হেল্প করতে চাইছো, রাইট? ইয়েস, বাট ম্যাডাম, হোয়াটস দ্য ডিল? শত্রু শত্রু মিত্র ফ্রেন্ডস, হোয়াটস ইউর নেম? মোহিনী, রাইট? রাইট। মোহিনী, টেল মি ওয়ান থিং, দিস ইজ ওয়ার্ল্ড ম্যাজিক কম্পিটিশন। আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করছি, আর ভানুমতি তোমার দেশকে রিপ্রেজেন্ট করছে। যদি ভানুমতি হেরে যায়, তোমার দেশ হেরে যাবে। Would you feel sorry? তোমার খারাপ লাগবে না? Listen Nikita, এখানে সবাই যতই কান্ট্রি কান্ট্রি করুক না কেন, তোমরা সবাই কিন্তু এখানে কম্পিট করতে এসছো নিজেকে বেস্ট প্রুফ করার জন্য, isn't it? আর তাছাড়া আমার কান্ট্রি তো আমাকে সিলেক্টই করেনি কম্পিটিশনের জন্য, আমার কিসের খারাপ লাগা? কিন্তু আমি চাই না মেক আর ভানু এই কম্পিটিশনে জিতুক। আজকে এই রাউন্ড থেকে ওদের বাদ দিতে হবে। আর তুমি যদি চাও জিততে, চলো আমার সাথে। এই ম্যাজিকটা আমরা সামনের ওই কবরস্থানে করবো। ইয়েস স্যার। আমি এই কফিনের মধ্যে ঢুকে থাকবো, আর এই কফিনটা মাটি দিয়ে চাপা দেওয়া থাকবে, ঠিক আছে? আর বাদ বাকি আমরা সেই হিসেবে ব্যবস্থা নেব, ঠিক আছে?
ওকে বুঝেছো তো? কোনো অসুবিধা নেই? না কোনো অসুবিধা নেই। ঠিক আছে তাহলে তোমরা এগুলো নিয়ে যাও ওখানে। মাজিকটা বুঝতে পারলে তো নিকিতা? মেঘ মাটির তলা থেকে ম্যাজিক করে বেরিয়ে আসবে, আর আমাদের কাজ হলো ওদের আটকানো, ওর রাস্তাটা বন্ধ করে দিতে হবে। আর কাজটা খুবই সাবধানে করতে হবে যাতে কেউ টের না পায়। ওরা টের পাবে না। আমরা জিতব, আমরা ওদের জিততে অ্যালাউ করব না মোহিনী। হে ঠাকুর, মেঘ যেন এই ম্যাজিকটা ভালো করে করতে পারে, এই ম্যাজিকে বেশ ঝুঁকি আছে। আমার জন্য ভাবছো? এবার একবার ভাবো তো, যখন তুমি ওই জলের ম্যাজিকটা করেছিলে আর ওই আগুন খাঁচার ম্যাজিকটা করেছিলে, তখন আমার অবস্থাটা কি হয়েছিল? ডোন্ট ওয়ারি ভানু, কিচ্ছু হবে না। তুমি যখন আমার পাশে আছো আমার কিচ্ছু হবে না, আমরা সফল হবই। আই সি লাভ বার্ডস। দুজনের দুজনের ওপর খুব টান। আজকের পর সেটা থাকবে না বেচারা। নমস্কার, গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান, শুরু হতে চলেছে ওয়ার্ল্ড ম্যাজিক কম্পিটিশন। বিশ্বের 16টি দেশের বেস্ট ম্যাজিশিয়ানরা একে অপরের সঙ্গে লড়াই করবেন নিজের হাতে চ্যাম্পিয়নের ট্রফি তুলে নেবার জন্য। সো কাউন্টডাউন বিগিনস নাও। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, and 1. অবসান হলো, আমরা শুরু করতে চলেছি ওয়ার্ল্ড ম্যাজিক কম্পিটিশন। এই প্রতিযোগিতায় সেরা সে কে বা কারা হবে সেই বিচারভার যাদের উপর রয়েছে সেই জাজেসদের সঙ্গে আমরা প্রথমেই আলাপ করে নেব। ডেকে নিচ্ছি বিশ্ববিখ্যাত ম্যাজিশিয়ান মিস কাসুনোকি ফ্রম জাপান। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ টেক ইউর সিট। এরপর আমরা আলাপ করে নেব আমাদের পরের জাজ, তার সম্পর্কে আমার মনে হয় না আপনাদেরকে আলাদা করে কিছু বলতে হবে, কারণ তিনি আমাদের খুব পরিচিত মিস্টার পরিতোষ লাহা ফ্রম ইন্ডিয়া। বিখ্যাত ম্যাজিশিয়ান ডেভিড মোরানিস ফ্রম ইউকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর কামিং, টেক ইউর সিট। আমাদের তিনজন গ্রেট ম্যাজিশিয়ান জাজেসদের জন্য একবার জোরে হাততালি হয়ে যায়। আমি প্রথমেই আপনাদের এই ওয়ার্ল্ড ম্যাজিক কম্পিটিশনের নিয়মগুলো জানিয়ে দিতে চাই। প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য প্রত্যেক প্রতিযোগীকে তিনজন জাজেসদের মধ্যে থেকে দুজন জাজেসের সম্মতি পেতেই হবে।
যারা যারা পেয়ে যাবেন তারা চলে যাবেন সেকেন্ড রাউন্ডে, আর যারা যারা পাবেন না তাদেরকে প্রথম রাউন্ড থেকেই এলিমিনেট হয়ে যেতে হবে। ভানু আর মেঘ সেই দলেই একটু পরে চলে যাবে। যারা এখানে আছেন এবং যারা টিভির পর্দায় আমাদেরকে দেখছেন তারা তো প্রচন্ড এক্সাইটেড, সেটা বুঝতেই পারছি। তাই আর সময় নষ্ট করব না, এই ওয়ার্ল্ড ম্যাজিক কম্পিটিশনের প্রথম প্রতিযোগীকে আমরা মঞ্চে ডেকে নেব, নাদিরা। নাদিরা একজন অদ্ভুত ম্যাজিশিয়ান যিনি কখনো কথা বলেন না, তিনি থাকেন মুখোশের আড়ালে, নিজের আসল চেহারা কখনো কারোর সামনে আনেন। তিনি মুখোশের আড়ালে থেকেই বিশ্বের মন জয় করেছেন তার ম্যাজিক। তার ম্যাজিক আমরা এবার দেখে নেব। একটা রাস্তা বন্ধ হলে আরেকটা রাস্তা ঠিক খুলে যায়, মুখোশের আড়ালে ম্যাজিক। আজ নাদিরা কি ম্যাজিক দেখাবে জানতে চান? তার জন্য আমি নাদিরাকে স্টেজে ডেকে নিচ্ছি, প্লিজ কাম নাদিরা। Thank you.
কি এই অঙ্কটা হবে কেউ তো বলেনি? তো নিখুঁত টাইম আর স্পিডের অঙ্ক, ঠিকঠাক মিলবে তো? সব পাই নিজের নিজের জায়গায় সেরা, কারোর ভুল ত্রুটি হবে না। কিন্তু মেঘ আর ভানুর ক্ষেত্রে সেটাই হবে যেটা আমি চাইব। ওদের ম্যাজিকের বিচার করার দরকারই পড়বে না।